নমস্কার বন্ধুরা, পিথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমে একদম উপযুক্ত একটি রেসিপি, ঝিঙে দিয়ে পাতলা রুই মাছের ঝোল। খুব কম সময়ে বানানোও যেমন সোজা আর খেতেও তেমনি সুস্বাদু। চলুন দেখে নিই আমি কিভাবে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল বানাই। এখানে ঝিঙে নিয়েছি 500 গ্রাম, আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। ঝিঙে আর পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন পেঁয়াজ কিভাবে কেটে নিচ্ছি, ঝিঙে কাটাটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটু লম্বা করে ঝিঙেটা কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, এই একইভাবে তিনটে ঝিঙেই কেটে নেব। এরপর একটি টমেটো নিয়ে সেটাও লম্বা করে কেটে নেব। তারপর 4টি কাঁচা লঙ্কা নিয়ে সেটাও চিরে নেব। এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ঝিঙে আমার কাটা রেডি হয়ে গেল। এরপর রুই মাছ 4 পিস নিয়ে নেব। এখন মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 4 পিস মাছের জন্য যা যা উপকরণ লাগবে দেখালাম। আপনারা যদি মাছের পরিমাণ কম বেশি করেন তাহলে উপকরণ সেই অনুযায়ী নেবেন। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তার মধ্যে 3 টেবিল চামচের মতো দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হলে তারপর নুন হলুদ মাখানো রুই মাছগুলো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে খুব একটা কড়া করে ভাজবো না, এপিট ওপিট লালচে কালার হলেই তুলে নেব। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 2 টিস্পুন কালো জিরে ফোড়ন, আর দেব 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে, তেজপাতা দেব 2টো। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে তেলের সাথে ভাজব। তারপর দেব লম্বা করে কেটে রাখা টমেটোর পিস। টমেটো আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। এখন ঝিঙে, টমেটো, পেঁয়াজ তেলের সাথে খুব ভালো করে কষাব। কষানোর সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদ আর নুন খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন পেঁয়াজ রসুন বাটা। তারপর সমস্ত মশলা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে যে কোনো তরকারির টেস্ট ভালো হয়। জল ভালো করে মিশিয়ে নিয়ে 1 টিস্পুন দিয়ে দেব চিনি, আরও একটু নুন দিয়ে দেব, কারণ জল দেওয়ার পরে নুনের পরিমাণটা একটু কম হয়ে গেছিল। এরপর জল ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। এরপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব মাছের ঝোল পুরো রেডি। এখন ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আমি সার্ভিং বলে তুলে পরিবেশন করে দেব।
এই ঝিঙে দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতো করে আপনারাও বাড়িতে তৈরি করুন। আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।